হুমায়ুন কবির আপনি লিখেছেন প্রায় শোনা যায় কোথাও মাটি কাটতে গিয়ে কোনো লাশ অক্ষত অবস্থায় পাওয়া গেছে লোকে বলে মৃত লোকটি ইমানদার ছিলেন তাই তার লাশ অক্ষত আছে এরকম কোনো কথা বলা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই হুমায়ুন কবির কোন মৃত ব্যক্তির লাশ অনেক বছর পরে যদি পাওয়া যায় অক্ষত অবস্থায় তাহলে লোকটি খুব আমলদার ইমানদার এটি নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই কোন হাদিস এরকম কোনো কথা আমাদেরকে ইন্ডিকেট করেনি আমরা সুধারণা করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে লোকটির ব্যক্তিগত যে লাইফস্টাইল সেটা যদি কোন হাদিসের আলোকে তিনি তার লাইফকে গড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার প্রতি সুধারণা করা যেতে পারে এবং কোনো ব্যক্তি বিশেষের জন্য বিশেষ কোনো মর্যাদা অর্জিত হলে তার কোনো কারামত প্রকাশ হলে আল্লাহ তার সম্মানার্থে কোনো কিছু দেখালে এটা হতে পারে একই জিনিস অন্যদের জন্য পাওয়া যেতে হবে সাব্যস্ত হবে এটি জরুরি নয় কিন্তু আমরা আবার হলফ করে নিশ্চিত করে বলতে পারি না লোকটি জান্নাতি ভালো মানুষ সেজন্যই এমন হয়েছে এরকমটি নিশ্চিত করে যেমন বলা যায় না আবার উড়িয়েও দেওয়া যায় না আজকাল বিজ্ঞান রকম ব্যাখ্যা দিচ্ছে যে কোনো কোনো লাশ কেন অক্ষত অবস্থায় পাওয়া যাচ্ছে সে ব্যাখ্যাগুলোর সাথে কোনোদের সাথে যেটুকু আমরা দেখেছি জেনেছি কোনো সংঘর্ষ নেই অতএব এটা নিয়ে খুব বেশি হইচই করার কিছু নেই বিশেষ করে কোনো অক্ষত অবস্থা লাশ পেলেই সেটা নিয়ে হইচই করা এবং সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে বেড়ানো এবং এটার ভিত্তিতে লোকটাকে জান্নাতি সার্টিফাই সার্টিফিকেট দেওয়া এরকম কোনো কারণ নেই আর এর বিপরীতে কোনো নেককার আমলদার মানুষ তার কবর মাটির সাথে মিশে গেছে হাড়গোড় পাওয়া গেছে তাহলে তিনি বোধ হয় আর এত আমলদার নন নেককার নন আল্লাহ প্রিয় মানুষ নন এরকমটি মনে করার কোনো কারণ নেই আলমে বারজাক বা মৃত্যু পরবর্তী যে জগৎ সেই জগতে মানুষ নেকামল করে থাকলে জান্নাতের সাথে তার সংযোগ স্থাপিত হবে আল্লাতলা জান্নাতের নেয়ামত তাকে দিবেন আর তিনি দুনিয়াতে বদামল করে থাকলে জাহান্নামে হয়ে থাকলে জাহান্নামের শাস্তি তিনি ভোগ করবেন তার ধ্বংসাবশেষ যে অবস্থায় থাকুক সেটা হাড় গোড় মাটিতে মিশে যাক যে অবস্থায় থাকুক না কেন তার সেই অবস্থাতে আল্লাহতলা তাকে সেই স্বাদ আস্বাদন করাবেন সেটা নায়ামত হোক কিংবা নেকমা বা শাস্তি হোক বিধায় এই বিষয়গুলো নিয়ে খুব বেশি হইচই করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই